আমাদের নবীর একটা অভ্যাস মোবারক ছিলেন কি জানেন, যার সাথেই কথা বলতেন মুস্কি হেসে কথা বলতেন, সালাম দিলেও মুস্কি হেসে, উত্তর দিলেও মুস্কি হেসে, কথা বললেও মুস্কি হেসে। এমনকি দুশমনে যখন নবীকে আঘাত করতে আসে কথা দিয়ে, নবী তখনও মুখে মুস্কি হেসে কথা বলতেন। পড়ে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে, অপমান করে, তার মানে পা দিয়ে চটা অপমান না, এটা আল্লাহর দেওয়া বিধান, এটাই সম্মান, এটাই তখন কি, তখন এটাই সম্মান। কারণ আপনি তো মরে গেছেন, আপনি তো মরে গেছেন, আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না, আপনার জন্য লোক লাগবে, এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান। মায়া জিনিস বড় খারাপ জিনিস, এই মায়াটা হচ্ছে এমন একটা জিনিস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে যে জিনিসটা কাবু করে ফেলে, এটার নাম হচ্ছে মায়া। এবং পৃথিবীর সব জায়গায় জিতে যাওয়া মানুষও এক জায়গায় হেরে যায়, এটার নামও হচ্ছে মায়া, ঠিক কিনা বলো? এর জন্য কারো মায়ায় পা দিও না। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটা ও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না, ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবক বয়সের এবাদতের এত মূল্য আল্লাহর কাছে, এত মূল্য যে এই সময়টাতে মানুষ যা ইচ্ছা করতে পারত, কিন্তু যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে, তার রাসূলকে ভালোবেসে, রাসূলের সুন্নাগুলোর উপর আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজে নিষেধ করলে, জ্ঞান অর্জন করলে, তিলাওয়াত করলে, এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফুরন্ত নেকি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ তাআলা। গুনাহ সুখ দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ স্বস্তি দেয় না। আমি তো প্রতিদিন বলি, আমি প্রতিদিন বলি যে ছেলেগুলো দিবানিশি মোবাইলে অশ্লীল ছবি দেখে, নারী দেখে, নাচ দেখে, উলঙ্গ ছবি দেখে, তারে আপনি বলেন যুবক কত লক্ষ মহিলা দেখলে তোমার শখ মিটবে, তুমি কও সে? কতবার নারী দেখলে, নাচ দেখলে তোমার আর মন চাইবে না, তৃপ্তি হবা তুমি? তুমি কও, তোমরা কও, তোমরা বলো ভাই। গোটা পৃথিবীর যদি সমস্ত নারীকে তুমি দেখো, এর পরও গুনাহ এমন অতৃপ্ত জিনিস, এটা তোমার তৃপ্তি দিবে না।